শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবীর কাছে সব গ্রামবাসীরা ছুটে এলো শিশু অনুকূলকে দেখবার জন্য। আর পদ্মার ধারের মাঝিরাও দূর থেকে লক্ষ্য করল, তার ভাবল বোধহয় চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে। তারা আগুন আগুন করে ছুটে গেল, কিন্তু গিয়ে চমকে উঠল। তারা দেখতে পেল আগুন নয়, এক দিব্য শিশু জন্ম নিয়েছে। সেই শিশু হাসছে আর তার জ্যোতির ছটায় চারদিক আলো আলো হয়ে ঝলমল করছে। শিশুর এত রূপ যে নয়ন ফেরানো যায় না। সবাই মাতা মনমোহিনীকে ধন্য ধন্য করতে লাগলো, এমন মা না হলে কি আর এমন সুন্দর ছেলে হয়। পৃথিবীর বুকে মানুষের দুঃখে নররূপী ভগবান এসেছো তুমি, ভগবান তুমি, নারায়ণ তুমি, গুরুদেব তুমি, ভগবান তুমি, নারায়ণ তুমি, রামকৃষ্ণ তুমি, ভগবান তুমি, নারায়ণ তুমি, অনুকূল তুমি। এই পৃথিবীর বুকে মানুষের দুঃখে নররূপী ভগবান এসেছো তুমি, ভগবান তুমি, নারায়ণ তুমি, গুরুদেব তুমি। মানুষের জন্যে দিয়েছো আজি নতুন মন্ত্র তোমার, মানুষের জন্যে দিয়েছো আজি নতুন মন্ত্র তোমার, যজন যজন ইষ্টভৃতি, যজন যজন ইষ্টভৃতি, স্বস্তয়নি আর সদাচার। এই পৃথিবীর বুকে মানুষের দুঃখে নররূপী ভগবান এসেছো তুমি, ভগবান তুমি, নারায়ণ তুমি, ভগবান তুমি, নারায়ণ তুমি, রামকৃষ্ণ তুমি, ভগবান তুমি, নারায়ণ তুমি, অনুকূল তুমি। এই পৃথিবীর বুকে মানুষের দুঃখে নররূপী ভগবান এসেছো তুমি, ভগবান তুমি, নারায়ণ তুমি, গুরুদেব তুমি। মানুষের মাঝে কত হাহাকার, কত ব্যভিচার, কত অনাচার, মানুষের মাঝে কত হাহাকার, কত ব্যভিচার, কত অনাচার, কত দুরাচার, কত অনাচার। শান্তির জন্যে এসেছো তুমি, শান্তির জন্যে এসেছো তুমি, ধন্য তুমি, ধন্য তুমি, ধন্য হলো এই ভারতভূমি, ধন্য হলো এই বিশ্বভূমি। এই পৃথিবীর বুকে মানুষের দুঃখে নররূপী ভগবান এসেছো তুমি, ভগবান তুমি, নারায়ণ তুমি, ভগবান তুমি, নারায়ণ তুমি, গুরুদেব।